আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আর আজকের ভিডিওতে আমি আগের কিছু এয়ারড্রপের আপডেট দিব, প্লাস হচ্ছে নতুন একটা এয়ারড্রপ শেয়ার করবো যেটা একটু বেজাল টাইপের। ক্লোবার ওয়ালেটের মধ্যে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, জাস্ট এটা নিয়ে একটু সবার সমস্যা হতে পারে। তাছাড়া বাকি সব কাজ ইজি, সেটা দেখিয়ে দেবো কীভাবে জয়েন করবেন, অ্যান্ড নেক্সট টাইম থেকে যাতে এখানে ক্লোবার ওয়ালেটের অ্যাকাউন্ট ক্রিয়েশন নিয়ে আর আপনাদের কোনো প্রবলেম না হয়, ঠিক আছে? সো মূলত এয়ারড্রপটা নিয়ে করা হবে, পুরো ভিডিওটা থাকছে। আর অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন। এখানে মধ্যে আমরা বাইবিটের যে এক্সচেঞ্জারের যে এয়ারড্রপটা শেয়ার করছিলাম আমি প্রায় কিছুদিন আগে, 4-5 দিন আগে হয়তো, ওইটার অফারটার কিছু আপডেট আসছে, সেটাও নিয়েও কিছু কথা বলার ছিল। হ্যাঁ, 5 দিন আগে আমি একটা ভিডিও মেক করছিলাম, সো এটার কিছু আপডেট আছে, এগুলো দিব। আর আমাদের চ্যানেলের মধ্যে নেক্সট গিভ আসতেছে, কখন আসতেছে সেটা নিয়ে পুরো ভিডিও থাকছে। অবশ্যই ভিডিওটাকে বেশি স্কিপ করবেন না, আমি ভিডিও শেষের দিকে এয়ারড্রপের আপডেটগুলো দিব। আপাতত এয়ারড্রপের মেন কাজ যেটা, যেটা নিয়ে আমি আজকের ভিডিওতে মেনলি যে যে এয়ারড্রপটার জন্য আমি ভিডিওটা মেক করতেছি সেটা নিয়ে মানে আগে কাজগুলো দেখাই দিই, দেন হচ্ছে আপডেটগুলো আস। সো এখানের মধ্যে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, মাস্ট বি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলের মধ্যে ক্লিক করে দিবেন, যাতে আমাদের আপলোড করা নতুন কোনো ভিডিও আপনি মিস না করেন। আর হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন করবেন, এখানে আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে অফার লিঙ্ক একটা দিব, ওটার মধ্যে ক্লিক করলে আপনাদেরকে এখানে নিয়ে চলে আসবে, এখান থেকে আপনারা আমাদের চ্যানেলে জয়েন করে নেবেন। দেখেন এখানে আমি অলওয়েজ সব আপডেটগুলো দিয়ে থাকি, প্লাস হচ্ছে সব ইয়ারড্রপের ইয়াগুলো অফারগুলো এখানে মধ্যে শেয়ার করে থাকি, কারণ ইউটিউবের মধ্যে এগুলো শেয়ার করা সম্ভব না। সো মাস্ট বি টেলিগ্রামটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো এখান থেকে আমি বেশি কথা না বলে কাজের দিকে যাচ্ছি। এখান থেকে হচ্ছে জাস্ট আপনাদেরকে এরকম একটা পোস্টের মধ্যে নিয়ে চলে আসবে অফার লিঙ্কে ক্লিক করলে, দেন হচ্ছে আপনারা এখানে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে এখান থেকে প্রথমত কী করবেন আমি দেখাই দিই। এটা ছিল আমার, এখানে দেখেন এটা আমি প্রায় জানুয়ারির দিকে জয়েন করছিলাম তাদের একটা আগের একটা ইভেন্টের মধ্যে। সো এটা হচ্ছে নতুন অফার, এখানে নতুন অফারের মধ্যে আপনারা প্রথমত স্টার্ট বাটনে ক্লিক করবেন। স্টার্ট বাটনে ক্লিক করার পরে এরকম একটা ইয়ে আসবে, এখান থেকে আপনারা এগেন স্টার্ট এগুলোতে জয়েন করে নেবেন। জয়েন করার পরে এগেন স্টার্ট বাটনে ক্লিক করবেন, কিংবা এখান থেকে আপনারা এরকম এটাতে ক্লিক করলে হয়তো এরকম আসতে পারে, ঠিক আছে? এখান থেকে ক্লিক করার পরে এরকম আসবে, এখানে একটা আপনাদেরকে এখানে একটা ম্যাথমেটিক্স ইয়ে দিছে, অঙ্ক দিছে, এটা একটু করে নেবেন, ম্যাথমেটিক্যাল ক্যাপচার, এটা কমপ্লিট করে নেবেন। আমি এদিকে আনসারটা দিয়ে দিয়েছিলাম, আমারটা আপনাদেরগুলো হয়তো ডিফারেন্ট হবে, তো সেভাবে কমপ্লিট করে নেবেন। এখান থেকে হচ্ছে আপনারা প্রথমত তাদের টেলিগ্রাম গ্রুপ অ্যান্ড চ্যানেল, তারপর হচ্ছে ডিসকর্ড সার্ভার জয়েন করতে হবে, দেন টুইটার ফলো করতে হবে, অ্যান্ড হচ্ছে এটা মিডিয়ামের মতো ফলো করতে হবে, ঠিক আছে? এগুলো সবগুলো একটা একটা করে ফলো করে নেবেন। ফলো করার পর নিচের দিকে আসে এখানে এটাতে ক্লিক করবেন, রেডি বাটনের মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে এখান থেকে আপনার রেডি বাটনে ক্লিক করার পরে এখানে টুইটার ইউজার নেম দিতে বলবে, সেটা দিবেন। তারপরে হচ্ছে ডিসকর্ডের ইউজার নেম দিতে বলবে, সেটা দিবেন। তারপরে হচ্ছে এখানে আপনাদেরকে তাদের এই ডোট অ্যাড্রেসটা দিতে বলতেছে, কিংবা সাবমিট, প্লিজ সাবমিট ইউর ক্লোবার মাইনেট অ্যাড্রেস। এখান থেকে এটা কীভাবে দেবেন আমি একটু দেখাই দিই। প্রথমত আপনারা অ্যান্ড্রয়েড বাটনের মধ্যে ক্লিক করবেন, এখান থেকে অ্যান্ড্রয়েড অপশনের মধ্যে ক্লিক করে তাদের অ্যাপসটা ডাউনলোড হয় কিনা একটু চেক করবেন। আমার থেকে ডাউনলোড হচ্ছে না, সো যদি ডাউনলোড না হয় তাহলে কী করবেন, এখান থেকে হচ্ছে আপনারা ইয়াতে ইউজ করবেন এই ক্রোমের যে এক্সটেনশনের লিঙ্কটা আছে এটাকে কপি করে নেবেন, এটা ক্রোমকে টিপ দিয়ে ধরবেন, দেন এই দিক থেকে কপি বাটনের মধ্যে একটা ক্লিক করবেন। তারপরে হচ্ছে আপনারা কিউই ব্রাউজারের মধ্যে যাবেন, এখান থেকে হচ্ছে আপনারা কিউই ব্রাউজারে যাবেন। এখানে আসার পরে এখান থেকে এটাকে সার্চ করবেন অথবা ডাউনলোড করে নেবেন যদি কিউই ব্রাউজার না থাকে আর কি, সেক্ষেত্রে আপনারা ডাউনলোড করে নেবেন। এদিকে হচ্ছে অবশ্যই এক্সটেনশন ডাউনলোড করার সময় একটু দেখে শুনে করবেন, এটা তো রিয়েল রিয়েল সমস্যা নেই। তবে নেক্সট আপনি যেসব এরকম এক্সটেনশন ওয়ালেটগুলো নিজের থেকে সার্চ করে ডাউনলোড করেন এগুলোর ডাউনলোডগুলো দেখে নেবেন আগে, ঠিক আছে? তারপরে এখানে রেটিংগুলো দেখে নেবেন। আর এখানে হচ্ছে আপনারা মানে এরকম এই জন্য বলতেছি কারণ হচ্ছে যেসবের ডাউনলোড কম থাকবে তাহলে মনে করবেন মানে এটার কিছু না কিছু সমস্যা থাকবে, অথবা রিয়েল হলে সেটা আমরা জানিয়ে দিব, সমস্যা নেই। আর এখানে এখান থেকে অ্যাড টু ক্রোমের মধ্যে ক্লিক করবেন, ওখানে ক্লিক করার পরে এটা ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে এখানে এটা থ্রিডেট মেনুতে চেক করতে পারবেন, এখান থেকে আপনারা এটাতে ক্লিক করবেন, কিংবা এক্সটেনশনগুলো হয়তো আপনাদের নিচের দিকে থাকবে, এখান থেকে ক্লোবার ওয়ালেটের এক্সটেনশনের মধ্যে ক্লিক করবেন। তারপরে কী আসবে সেটা আমি স্ক্রিনশটের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, সো আপনারা যখন ওই এক্সটেনশনের মধ্যে ক্লিক করবেন এরকম অপশন আসবে, এখান থেকে আই ডোন্ট হ্যাভ এ ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন যদি আপনি নতুন ওয়ালেট ক্রিয়েট করে থাকেন বা আগের যদি কোনো সময় ক্লোবার ওয়ালেটের মধ্যে অ্যাকাউন্ট না থাকে আর কি। সো আশা করি অনেকেরই থাকবে না, আমি তাও নতুন করছি আমারটা। এখান থেকে এটাতে ক্লিক করে নেক্সট স্টেপের মধ্যে আপনাকে নিউ পাসওয়ার্ড দিতে বলবে, এখানে পাসওয়ার্ড দিবেন, এখানে এগেন সেম পাসওয়ার্ড দিয়ে এদিকে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আমি আমার প্রাইভেট কীগুলো দেখাই নেই, এখানে এই কোডগুলাই দিবে মানে সিরিয়াল বাই সিরিয়াল করে দিবে আপনাকে, নিচের দিকে কপি বাটন থাকবে, জাস্ট আপনি কোডগুলোর মধ্যে এখানে
দুই তিনবার যখন ক্লিক করবেন লাগাতার, দেখবেন ওইগুলো কপি হয়ে গেছে। দেন আপনার কোনো এক জায়গায় এগুলোকে সেভ করে নেবেন, পেস্ট করে নেবেন, অ্যান্ড একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। অ্যান্ড হচ্ছে এখান থেকে আপনারা যখন নেক্সট টাইম মধ্যে ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম পেজটা আসবে। এখান থেকে হচ্ছে আপনারা সিরিয়াল বাই সিরিয়াল 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর যখন যেটা আছে এখানে ক্লিক করে করে দিয়ে দিবেন আর কি। ঠিক আছে, এটা দেওয়ার পরে নিচের দিক থেকে কন্টিনিউতে ক্লিক করবেন, এখানে এটা ওপেন হয়ে যাবে। কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অপশন আসবে যে কংগ্রেচুলেশনস, প্লিজ কিপ ইউর সিট পার্স সেফ, মানে এখানে যে পার্সটা দিছে সেটাকে সেফ রাখতে বলতেছে। ওয়ার্ডগুলোকে মাস্ট বি ওয়ার্ডগুলোকে সেভ রাখবেন, আদারওয়াইজ আপনি আপনার পেমেন্টটা কালেক্ট ইয়া করতে পারবেন না, নিতে পারবেন না, কিংবা ওয়ালেটটাই হারিয়ে যাবে তাহলে পেমেন্ট করতে পারবেন। এখান থেকে ডান বাটনে ক্লিক করবেন, দেন হচ্ছে বাকিগুলো আমি আমার এখানে মেইন ইয়া থেকে দেখা দিচ্ছি। এখান থেকে আমি ক্লোবার ওয়ালেটের মধ্যে ক্লিক করি, এখানে একটা পাসওয়ার্ড যেটা দিছিলাম সেটা একটু দিয়ে নেই। আচ্ছা সরি, এখানে আমার এটা ডেস্কটপ ভার্সন করানো আছে যার কারণে এরকম একটু মানে ছোট ছোট দেখাচ্ছে, অনেক দূর থেকে দেখাচ্ছে। আমি এটাকে ডেস্কটপ মোডটাকে চেঞ্জ করে নিচ্ছি, দেখি কি। আচ্ছা যাই হোক, এখান থেকে হচ্ছে আপনারা এখান থেকে সিএলবি ইয়ার মধ্যে ক্লিক করবেন, রিফ্রেশ হয়ে আসুক। তো এখানে আপনাদের এরকম আসবে, ওয়ালেটটা ক্রিয়েট করার পরে সব কিছু করার পরে এখান থেকে আপনারা এটার মধ্যে একটা ক্লিক করবেন। আমি এটার মধ্যে ক্লিক করবো এখন। দেন হচ্ছে এখানে একটা ডিপোজিট অপশন থাকবে, সেটাতে ক্লিক করে আপনারা আপনার অ্যাড্রেসটা কপি করে নেবেন, দেন হচ্ছে ওইটাকেই পেস্ট করে দেবেন আর কি। আমি ডাটা ইউজ করে দেখি, কারণ আমার নেটওয়ার্কের সমস্যা, ইদানিং ওয়াইফাই অনেকটাই স্লোলি কাজ করে, তেমন ফাস্ট না। এত স্লো ইয়া করতেছে কেন জানি না। সো যাই হোক, এখান থেকে আপনারা একটা রিসিভ বাটন পাবেন, রিসিভ বাটনের মধ্যে ক্লিক করার পরে এদিকে আপনার হয়তো ওয়ালেটের অ্যাড্রেস থাকবে, জাস্ট ক্লিক করবেন, কিংবা কপি বাটন থাকবে ওখানে ক্লিক করে এখানে বোটের মধ্যে আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দিবেন, আমি যেভাবে দিছি আর কি। সো অ্যাড্রেসটা দেওয়ার পর আপনাদের এখানে কংগ্রাচুলেশন লেখা আসবে, এখানে আপনাদের আর কিছু করতে হবে না। আপনারা চাইলে যদি কাউকে রেফার করতে চান সেক্ষেত্রে এখানে এই স্ল্যাশ রেফারেলের মধ্যে ক্লিক করলে আপনাকে আপনার রেফারেল লিঙ্ক দিয়ে দিবে, তারপর হচ্ছে আপনি আপনার র্যাঙ্ক চেক করতে চাইলে এখানের মধ্যে দেখতে পারবেন। সো আমার মনে হয় না আমাদের চ্যানেলে কোনো সবাই জয়েন করছে, কিংবা পুরোপুরি হয়তো কাজ করে নি, যার কারণে আমার এখানে কোনো র্যাঙ্কিং শো করে না। সো আমি এখানে দেখি, আপনারা সবাই এটাতে জয়েন করে নেবেন। আর বাইবিট এক্সচেঞ্জারের যে আপডেটটা আসছিল সেটা হচ্ছে আমি এখান থেকে টোটাল প্রায় $160 মতো প্রফিট করি, যেটা আমি আপনাদেরকে ইয়ার মধ্যে দিয়ে দিব, মানে একটা গিভওয়ে হিসেবে দিয়ে দিব। আমি একটু পেমেন্ট প্রুফটা দেখাই, বাইবিট এক্সচেঞ্জারটা, আচ্ছা ওইটা তো আমি ডিলিটও করে দিছি। সো যাই হোক, আমি ইমেল থেকে এটার উইথড্রয়াল প্রুফটা দেখে আপনাদেরকে, আবার অনেকে বলবেন যে মানে হোদায় এমনিতে ইয়া বলতেছেন যে কোনো পেমেন্ট কিন্তু নেন নাই, অনেকেই নিছেন। তারপর আমি দেখে দিচ্ছি আমাদের চ্যানেলের মধ্যে প্রায় কয়েকজনে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করছে বাইবিট এক্সচেঞ্জার থেকে, আমারটা না দেখালেও চলে তাদেরটার অনুযায়ী, কারণ তাদের প্রায় একজন দেখলাম প্রায় ইয়া মতো ইনকাম করছে, $400 কত জানি দেখাইছিল আর কি। এখানে ইমেলটা খুঁজেও পাওয়া যাচ্ছে না। সো যাই হোক, এখানের মধ্যে আপনারা ইয়া করবেন, বাইবিটের মধ্যে যদি কোনো কিছু থাকে সেটাকে আপনি চাইলে উইথড্র করে নিতে পারেন। এখানে দেখেন আমার উইথড্রল সাকসেস হয়েছে, 0.53 LTC নিয়েছিলাম আমি, LTCটা $400-এর মধ্যে দেখাই দিচ্ছি। এই যে দেখেন আমার প্রায় $107 ছিল, দাম কমার কারণে $103 শো করতেছে আর কি। সো আপনারা এলটিসির মাধ্যমে উইথড্র দিতে পারেন, ওখান থেকে তেমন কোনো এলটিসির মাধ্যমে ফি কাটে না, $100-এর মধ্যে এলটিসির মাধ্যমে উইথড্র দিয়ে দেবেন। অ্যান্ড আপনার যদি সেল দিতে মন চায় তাহলে আপনাকে আপনাকে ইনবক্স করতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো, কিংবা জাস্ট @ জিহাদ 321 লিখলেই চলে আসবে, অথবা আমার চ্যানেলের মধ্যে গিয়ে কমেন্ট সেকশনের মধ্যে অ্যাডমিন লিখলে চলে আসবে, আমাকে মেনশন করে দিবে আর কি রোজবুর থেকে। সো যাই হোক, এখান থেকে বাইবিটার এতটুকু আপডেট ছিল এখানের মধ্যে। আর ক্যালেটিকনের যে অ্যাডপ্টটাতে আমরা জয়েন করছিলাম, যদি আপনারা কেউ যদি ক্যালেটিকনের ট্রেডিং কম্পিটিশনে জয়েন করে থাকেন তাহলে 1 উইক অপেক্ষা করেন, এখান থেকে যদি রিওয়ার্ড পাই তাহলে আমি জানাই দেবো। প্লাস হচ্ছে বাইবিটের অফারটাতে এখন কেউ জয়েন করবেন না, কারণ ওই অফারটাতে তারা রুলস চেঞ্জ করছে। এখানে হচ্ছে তারা বলতেছে মিনিমাম $100 ডিপোজিট অ্যান্ড হচ্ছে $1000 ট্রেড ভলিউম করতে হবে। সো এতটুকু রিস্ক নেওয়ার দরকার নেই। এখানে দেখেন আমাদের চ্যানেলের একজন ইন্ডিয়ান পাইছিল আর কি এটা। সো খুবই ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করছে, আমার থেকেও বেশি ইনকাম করছে, যার যার মেধা অনুযায়ী আর কি, আর যে যতটুকু সময় দিতে পারছিল। তো আজকের ভিডিওতে এতটুকুই, আর হচ্ছে আমাদের যে গিভওয়েটা আসতেছে সেটা হয়তো $100 যেটা পাইছিলাম সেটার উপরেই দেওয়া হবে, আর গিভওয়েটা আসতেছে নেক্সট 2-3 দিন কিংবা 1 উইকের মধ্যে আর কি। হয়তো এরকম টেলিগ্রাম বোটের মাধ্যমেও জয়েন হতে পারে, অথবা আপনাদের থেকে হয়তো গুগল ফর্ম দিতে পারে আর কি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই গিভওয়েতে জয়েন হতে চাইলে অবশ্যই চ্যানেলের মধ্যে অ্যাক্টিভ থাকবেন, তাহলে আপনারা আমাদের গিভওয়েটা পেতে পারেন। আপ টু 50 থেকে 60 জনকে দেওয়া হবে।
সো মাস্ট বি অ্যাক্টিভ থাকবেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।